এখন হচ্ছে 6:35 আর হচ্ছে এখন আমি যাচ্ছি জিসির মোড়, ওখানে সবাই আমার জন্য ওয়েট করতেছে। অবস্থা খারাপ, কারণ হচ্ছে আমি লেটে উঠছি ঘুম থেকে, লেটে বলতেছে 6:10 উঠছি ঘুম থেকে, আর এখন হচ্ছে 6:30, অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি। তো এখন আমরা যাচ্ছি, কেউ নাই। এখন হচ্ছে 11:58, আমরা হচ্ছে এখন রোয়াংছড়ি চলে আসছি। এই তো এটাতে করে আসছিলাম, এর আগে হচ্ছে আমরা বান্দরবন বাস স্টেশনে নামছি, তারপর হচ্ছে জিপে উঠছি। এখন হচ্ছে রোয়াংছড়িতে এইখানে আমরা নাস্তা করব, যেহেতু আমরা এখনও সকালের নাস্তা করি নাই। আর আমার তো বিধ্বস্ত অবস্থা, কারণ হচ্ছে চাঁদের গাড়িতে উঠছিলাম আর পুরো পথ হচ্ছে দাঁড়াই এনজয় করছি। সো নাস্তা করে আসি। এখন হচ্ছে 1:15 আর হচ্ছে আমরা এখন কচ্ছপতলি থেকে ট্রেকিং শুরু করছি দেবতাখুমের পথে। তা আমারটা তো ঝরে যাবে, ও সুপরিষ্কার পানিগুলা। আমার পেছনে এটা হচ্ছে শিলবান্ধাপাড়া, এখানে আসতে প্রায় হচ্ছে 40 মিনিট লাগছে, কারণ আমরা অনেক আস্তে আস্তে হাঁটছি। 40 মিনিট? হ্যাঁ, লাগছে 4 মিনিট। হ্যাঁ, আড়াই ঘন্টা লাগছে। আপুরা ছবি টবি তুললো? হ্যাঁ, আমি তুলি নাই। উনি একবার বসে একবার ইয়ে করে। হ্যাঁ ও বাবা, আমরা সকাল 5টায় জার্নি শুরু করছি। আমরা প্রায় চলে এসেছি প্রায়। আজকে পর্যটক প্রচুর পরিমাণে, কারণ আজকে হচ্ছে 26শে মার্চের আগের দিন। হ্যাঁ, আর হচ্ছে ফ্রাইডে, আজকে প্রায় 2 বছর পর এসে তেল ঝোল সব বের হয়ে গেছে আমার ট্রেকিং করতে। ওই তো চিল্লা পাল্লা। হ্যাঁ, আমরা এখানে ওয়েট লস করতে এসেছি। আমরা শুধু হচ্ছে ফুড ব্লগিং করে করে খাই, আর হচ্ছে ট্রাভেলিং করে ওয়েট গুলাকে রিলিজ করি। 50 মিনিটস পর আমরা প্রায় আসছি, কিন্তু এখানে মেজবান চলতেছে লিটারেলি ফ্রাইডে, ওই কারণে অনেক বেশি পরিমাণে মানুষ এখানে। দেবতা কুমার ফিরে এখান থেকে আসতেছে একটু একটু। কেমন লাগছে তোমার বিধ্বস্ত অবস্থা? আমরা হচ্ছে ট্রেকিং করে এই রোড দিয়ে আসছি, এখন হচ্ছে আমরা এই নৌকায় করে যাব। সবচেয়ে হেল্পফুল ব্রাদার, দুজন করে বসেন, দুজন দুজন করে বসেন। দেবতাখুমে চলে এসেছি আমরা, সামনে থেকে হচ্ছে দেবতাখুম। আর এখানে প্রচুর পরিমাণে পর্যটক ফ্রাইডের কারণে প্রচুর। এদিক দিয়ে হচ্ছে নৌকাতে করে আসে, আর এই পাশে হচ্ছে দেবতাখুম। এই জায়গাটা তো বসে থাকতে অনেক বেশি ভালো লাগতেছে, ওই তো ঝিঝি পোকার সাউন্ড, যদিও মানুষের চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু এখানে যে ওই তো রিফ্লেক্টটা আসতেছে আলো, অনেক ভালো লাগতেছে এখানে। ও আসলে উইকেন্ডে না আসা, উইকেন্ডে অনেক বেশি ঝামেলা, অনেক বেশি মানুষ থাকে। আমাদের সিরিয়াল ছিল হচ্ছে 70 নম্বরে, তো এখন হচ্ছে 70 ছিল, এখন হচ্ছে 68 চলতেছে। সো আর 2টা গ্রুপের পরে হচ্ছে আমরা যাব, ওই তো ভেলাতে করে।
এখন হচ্ছে 5:58 খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে পাহাড়ের মধ্যে আর এখন আমরা যাচ্ছি কি বলে যে কচ্ছপতলিতে যেখান থেকে আমরা হাঁটা শুরু করছিলাম ওখানে মাত্র স্টার্ট করছি আর অনেক সময় লাগবে লেটস সি হোয়াট হ্যাপেন এটা হচ্ছে লাস্ট পাড়া মানে হচ্ছে দেবা তো ঘুম যাওয়ার আগে এখানে সবকিছু পাওয়া যায় খাবার টাওয়ার পুরো আইসোলেটেড একটা জায়গা কারণ এখান থেকে আরো 40 মিনিটস হাঁটতে হবে আমি ভয় পেয়ে গেছি আইতে ভয় কি যুক তো 40 মিনিটস 64 আমরা কত স্টেপ 5.8 কিলোমিটার ড্যান ও এই জায়গাটা দেখ 5.8 কিলোমিটার আমরা হাঁটছি আর এখানের এই ফিলটা অনেক ভালো লাগতেছে এখন সন্ধ্যা নামার পর এখনো তো নামে নাই মনে হয় সন্ধ্যা কয়টা বাজে 6:05 আসো